সুপ্রিয় ভিউয়ার্স, শুভ সকাল ও সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। সেই সঙ্গে সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি অনলাইনে জন্ম নিবন্ধন করবেন। প্রথমে আপনি যে কাজটা করবেন, যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে আপনি টাইপ করুন bdris.gov.bd, অর্থাৎ বাংলাদেশ ডেথ রেজিস্ট্রেশন gov.bd, এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, যে নিবন্ধক কার্যালয়ের জন্য আপনার জন্মস্থান বা স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা প্রভৃতি ধাপ পার হয়ে পরবর্তী ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন ফর্ম প্রথমে বাংলায় ইউনিক কোড ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আপনার পত্রটি সংরক্ষিত নিবন্ধক কার্যালয়ে স্থানান্তরিত হয়ে যাবে। আবেদনকারী আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। অতঃপর পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদনপত্রের মুদ্রিত কপি পাবেন। সনদের জন্য 15 দিনের মধ্যে উক্ত আবেদনপত্র নির্দেশিত প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের তথ্যাদি প্রমাণপত্রের সত্যায়িত কপি সহ নিবন্ধক অফিসে যোগাযোগ করুন। জন্ম নিবন্ধনের সনদ আপনার কোন ঠিকানায় অফিস সংরক্ষণের যে জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান, এখানে নির্বাচন করেন যেমন স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা। আপনি যদি দ্রুত অবশ হয়ে থাকেন যে জন্ম নিবন্ধন আবেদন করতে চান, তবে এটি নির্বাচন করুন। এখান থেকে নির্বাচন করে পরবর্তী ধাপে যাবেন, অর্থাৎ পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে ক্লিক করলেই আপনি সঙ্গে সঙ্গে এই পেজটা দেখতে পারবেন, যেমন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, যে নিবন্ধনকারীর ব্যক্তিগত পরিচিতি, যে নামের প্রথম অক্ষর বাংলায় লিখবেন, নামের শেষ অক্ষর বাংলায়, তারপরে নামের প্রথম অক্ষর ইংরেজিতে, নামের শেষ অক্ষর ইংরেজিতে, তারপর আপনার জন্ম তারিখ, পিতা ও মাতার কততম সন্তান এটা সিলেক্ট করবেন, তারপর আপনি মহিলা পুরুষ এর মধ্যে যেটা সেটা নির্বাচন করবেন। এরপরে আপনার জন্মস্থানের ঠিকানা, অর্থাৎ দেশ, বিভাগ, ডাকঘর, ডাকঘর ইংরেজিতে, গ্রাম, পাড়া, মহল্লা বা গ্রাম, পাড়া, মহল্লা ইংরেজিতে, এরপরে বাসা ও সড়ক, এগুলো অবশ্যই আপনি সম্পূর্ণ আপনার সঠিক যে তথ্যগুলো সেই তথ্যগুলো পূরণ করার পর আপনি যে কাজটা করবেন সেটা হলেই পরবর্তীতে ক্লিক করবেন। যখন পরবর্তীতে ক্লিক করবেন, আপনার জন্মসাল, অর্থাৎ জন্মসাল যখন আপনি সিলেক্ট করবেন, তখন আপনার যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রগুলো চাওয়া হবে, এর মধ্যে যেমন জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন, আপনার কী নিম্নলিখিত ডকুমেন্টগুলো আছে, তখন এর মধ্যে দেখুন, যেমন চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত MBBS বা তদূর্ধ্ব ডিগ্রিধারী, বা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এরপরে বলা আছে পিতা অথবা মাতা অথবা পিতাসহ অথবা পিতার পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের, অর্থাৎ হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র। এরপরে আপনার আরও যে সমস্ত তথ্যগুলো চাওয়া হইতে পারে সেগুলো এখানে যেমন বলা আছে যে, অর্থাৎ উক্ত তথ্য ব্যতীতও আপনার প্রয়োজনীয় যে তথ্য, যেমন পিতা অথবা মাতা বা পিতামহ বা পিতামহের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজনা ও কর পরিশোধ রসিদ, নদী ভাঙন, অন্য কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হয়ে গেলে, এই সমস্ত অর্থাৎ ধাপগুলো আপনি শেষ করে পরবর্তী ধাপে ক্লিক করবেন। যখন পরবর্তী ধাপে ক্লিক করবেন, তখন উক্ত ডকুমেন্টসগুলো আপনি সংরক্ষণ করতে চান কিনা, তখন সংরক্ষণ বাটনে ক্লিক করুন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি এভাবেই খুব সহজেই অনলাইনে আপনি কম্পিউটার অথবা আপনার মোবাইল থেকে খুব সহজেই জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে পারেন বা আপনি জন্ম সনদ পেতে পারেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটা আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অন্যের উপকার অর্থে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুখী স্বাস্থ্য ও মঙ্গলময় জীবন এবং নেক হায়াত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার হেদায়েত কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।